আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্সে। চলুন তার আগে আজকের দিন তারিখ জেনে নেওয়া যাক। আজ 6 অক্টোবর 2022, 21 আশ্বিন 1429, 9 রবিউল আউয়াল 1444। চলুন আজকের ডেইলি অ্যাফেয়ার্স শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস কবে পালিত হয়? জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয় 6 অক্টোবর। 2022 সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের প্রতিপাদ্য কী? এবছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভাণ্ডার গড়ব। বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধজাহাজের নাম কি এবং এটি কোন দেশের? বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধজাহাজের নাম হচ্ছে ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের। 2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, 2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উত্তর হচ্ছে অ্যানি আর্নাক্স। অ্যানি আর্নাক্স একজন ফরাসি লেখক। দেশের জাতীয় আয়ে বর্তমানে শিল্প খাতের অবদান কত শতাংশ? জাতীয় আয়ে শিল্প খাতের অবদান 37%। প্রায় কতটি দ্বীপ নিয়ে মালদ্বীপ রাষ্ট্রটি গঠিত? প্রায় 1200 দ্বীপ নিয়ে মালদ্বীপ রাষ্ট্রটি গঠিত। হিলি স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? হিলি স্থলবন্দরটি দিনাজপুর জেলায় অবস্থিত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে এ পর্যন্ত কতজন বাংলাদেশি সৈন্য প্রাণ দিয়েছেন? জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে এ পর্যন্ত 142 জন সৈন্য প্রাণ দিয়েছেন। ভোমরা স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? ভোমরা স্থলবন্দরটি সাতক্ষীরা জেলায় অবস্থিত। বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? বাংলাদেশে বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে $36.46 বিলিয়ন। এটি 2 সেপ্টেম্বর 2022 তথ্য অনুযায়ী। বাংলাদেশে নিযুক্ত বর্তমান ব্রিটিশ হাইকমিশনার কে? বাংলাদেশে নিযুক্ত বর্তমান ব্রিটিশ হাইকমিশনার হচ্ছেন রবার্ট চ্যাটার্টন ডিকসন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হবে কত সালে? বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হবে 2026 সালে। ভারতে 5G মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হয় কবে? 1 অক্টোবর 2022 সালে ভারতে 5G মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। জম্মু কাশ্মীরের কোন অঞ্চলে সম্প্রতি গেরিলা হামলার ঘটনা ঘটেছে? জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সম্প্রতি গেরিলা হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনকে কত সালে ন্যাটো জোটের সদস্যপদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল? ইউক্রেনকে 2008 সালে ন্যাটো জোটের সদস্যপদ দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছিল। ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে কোন দেশটি? ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি। এবারে গতকালকের কুইজটির উত্তর দেখব। গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল, মুজিবনগর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। আমরা খুবই আনন্দিত যে আপনারা অনেকেই সঠিক উত্তরটি দিতে পেরেছেন, মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। আপনারা যারা উত্তর লিখেছেন এবং সঠিক উত্তরটি দিতে পেরেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাই ক্লাসরুমের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আশা করছি আজকের প্রশ্নটিরও সঠিক উত্তর দিতে পারবেন। আজকের প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ইউক্রেনের প্রতি কতটি ন্যাটো সদস্য দেশ সমর্থন দেয়? 4টি অপশন থাকবে আপনার জন্য, 8টি, 9টি, 17টি, 26টি। প্রশ্নটি আবার বলছি, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য কয়টি দেশ সমর্থন করে? তো উত্তরটি লিখে ফেলুন যদি জানা থাকে, আর যদি না জানা থাকে সমস্যা নেই, ইনশাল্লাহ আগামীকাল সঠিক উত্তরটি আমরা ডেইলি অ্যাফেয়ার্সের সাথে দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকবেন। চলুন আজকের হাদিসটি দেখে নেওয়া যাক। আজকের হাদিসটি হচ্ছে, রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো লোক অনুমতি ছাড়া তোমার ঘরের দিকে উঁকি মারে আর তখন তুমি তার প্রতি
কঙ্কর ছুঁড়ে তার চক্ষু উপড়ে ফেলো, এতে তোমার কোনো অপরাধ হবে না। এটি বুখারি শরীফের হাদিস, 6902 নম্বর হাদিস। হাদিসটি খুবই স্পষ্ট যে ইসলাম মানুষের ব্যক্তিগত প্রাইভেসির বিষয়ে যথেষ্ট সচেতন বা যথেষ্ট সজাগ, তাই কারো অনুমতি ছাড়া কারো ঘরে যাবেন না কিংবা কারো প্রাইভেসি নষ্ট করবেন না, এটি ইসলাম সমর্থন করে না। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।